রাত পোহালেই 25শে ডিসেম্বর, আর তাই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কড়া নিরাপত্তা। রাত পোহালেই 25শে ডিসেম্বর বড়দিন, আর তাই পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমান্ত বর্ডার ডুবুদ্ধি চেকপোস্টে পুলিশের কড়া নিরাপত্তা। ঝাড়খণ্ড থেকে আগত সমস্ত দুচাকা ও চার চাকা গাড়ি থামিয়ে চলছে নাকা তল্লাশি। এদিন কুলটি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে নাকা তল্লাশি চালানো হয়। এই নাকা তল্লাশিতে কুলটি ট্রাফিক আধিকারিক ইমতুজাল হক সহ কুলটি ট্রাফিক গার্ডের পুলিশেরাও ছিলেন। এই বিষয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পুলিশের কড়া নিরাপত্তায় ডিসিপি অভিষেক মোদী বলেন যে ওয়েস্ট জোন এলাকার যেসব পিকনিক স্পটগুলি আছে পুলিশের নজরদারি তাতে থাকবে, সাথে ড্র্যাগিং ড্রাইভ চালানোও হবে। সীমান্ত লাগোয়া বর্ডার এলাকায় নাকা তল্লাশি থাকবে পুলিশের পক্ষ থেকে, তবে সাথে করোনা বিধি মানতে হবে সবাইকেই। নিউ ইয়ার আর ক্রিসমাস আর সঙ্গে সঙ্গে আমার হিরাপুর থানায় আর বিভিন্ন ওয়েস্ট জোনে অনেকটা পিকনিক স্পটস আছে, এখানে অনেকটাই লোক বাইরে থেকে সেলিব্রেশন করতে আসে। এটাকে নিয়ে পুলিশ খুবই ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করবে। এটা নিয়ে স্পেশালি যে মার্কেট কমপ্লেক্সেস আছে, মল আছে, চার্চেস আছে, এখানে বিশেষ করে পুলিশ ব্যবস্থা করা হবে। পুলিশ থেকে কিছু বর্ণেশন করা হয়েছে বা কিছু পাবন্দি দেওয়া আছে পুলিশ? পুলিশের কিছু স্যার ফাউন্ডেশন আছে পাবলিকের উপরে, মানে এইগুলো করতে না বা কিছু? অবশ্যই এটা কোভিড বিধি নিয়ম মেনেই এটা করা হবে। এটা চার্চের যে ফাদার্সরা আছে সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, ওরাই নিজেরাই কিছুটা ফাউন্ডেশন যা যা করেছে সেটা এনশোর করা হবে কি ওটা মেনেই সেলিব্রেশনটা হয়। আচ্ছা স্যার, এই 1 জানুয়ারি নিয়ে কি কোনো নাকা চেকিং বা কোনো কিছু আপনাদের তরফ থেকে? আমার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা এটা আরও বিশেষ করে কিছু করা হবে। আমার বর্ডারে নাকা চেকিং, সঙ্গে আমার যে পিকনিক স্পট আছে এখানে আমার ড্রাঙ্কেন ড্রাইভিংকে চেক করার জন্য একটা বিশেষ নজরদারি। থ্যাংক ইউ স্যার। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।